পারে এই যুদ্ধ করতে গিয়ে, এবং আমরা সেটা জেনেই আমরা রাজপথে আছি। আপনারা দেখেছেন আমাদের এই আন্দোলনে ব্যাপক জনসম্পৃক্ততা বেড়েছে, এবং আজকে জনগণ এই সরকারকে প্রত্যাখ্যান করেছে। এদের অধীনে কোনো ক্রমে নির্বাচন, এটাকে নির্বাচন তো বলাই যাবে না, আগামীতে তারা যদি নির্বাচনের নামে একটা ক্ষমতাকে আবার দখল করতে চায় সেটা জনগণই প্রতিহত করবে। আওয়ামী লীগ একটি চরিত্রগত ভাবে ভাষাগত ভাবে সন্ত্রাসী সংগঠন, বিশেষ করে বর্তমান যুগে তারা রাজনৈতিক দলের যে সকল চরিত্রাবলী থাকা দরকার সকল কিছু হারিয়ে একটি সন্ত্রাসী, সম্পূর্ণ সন্ত্রাসী এবং মাফিয়া গোষ্ঠীতে পরিণত হয়েছে। এখানে আজকে বহির্বিশ্ব জেনেছে যে তাদের অপকর্ম এবং মানবাধিকার লঙ্ঘন, গুমখুন হত্যা, এই জন্যে তারা এখানে আসছে। কিন্তু আমরা কিন্তু তাদের উপরে ভর করে আন্দোলন করছি না, আমরা ধরেই নিয়েছি আমাদের মৃত্যু হতে পারে এই যুদ্ধ করতে গিয়ে, এবং আমরা সেটা জেনেই আমরা রাজপথে আছি। বিদেশি কোন শক্তি থাকবে কি থাকবে না, তারা কী সিদ্ধান্ত নেবে এটা তাদের নিজস্ব বিষয়। অবশ্যই আমাদের উন্নয়ন সহযোগী হিসাবে তাদের একটা মতামত থাকবে, কিন্তু আমরা কোনো রাজনৈতিক ফেভার চাচ্ছি না, পলিটিক্যাল ফেভার চাচ্ছি না। আমাদের শক্তি জনগণ, আমরা জনগণকে সাথে নিয়ে আমাদের নেতাদের সঙ্গে যে কথাটি বলেছেন সেটি তো এখন প্রমাণ হয়ে যাচ্ছে যে ফয়সলা রাজপথে হবে। এখন তো রাজপথেই ফয়সলাটা হচ্ছে, আমরা রাজপথেই ফয়সলা করবো। আপনারা আরেকটা জিনিস লক্ষ্য করবেন যে পুলিশ প্রহরায় তারা কিন্তু এই ব্যাপক সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। যদি নাকি তাদের পুলিশের যে নিরাপত্তা বা পুলিশের কর্ডন বা পুলিশের সহযোগিতা না থাকতো, অনেক আগেই জনগণ এদেরকে বিতাড়িত করে বাংলাদেশে আবারও গণতন্ত্র প্রতিষ্ঠিত করতো। আমাদের এই জন্য সময় লেগেছে, কিন্তু আমরা থেমে নেই, আমরা অবশ্যই এই বছরই মানে অতি শীঘ্রই এই সরকারের পতন ঘটাবো। সাধারণ জনগণের উদ্দেশ্যে এই কথাটি বারে বারে বলে আসছে। আজকের এই আন্দোলন বিএনপির আন্দোলন নয়, কোনো একটি রাজনৈতিক দলের আন্দোলন নয় বা কোনো একটি জোটের আন্দোলন নয়, এটি 18 কোটি জনগণের ভোটাধিকারের আন্দোলন। এখানে আওয়ামী লীগের যারা নীরব সমর্থক বা ভোটার আছে তাদেরও উচিত হবে আজকে এই সরকারকে না বলে তাদেরকে প্রত্যাখ্যান করে আমাদের আন্দোলনের সাথে সম্পৃক্ত হওয়া। আমি জনগণের উদ্দেশ্যে এই বার্তা দিতে চাই, আপনারা যদি এগিয়ে না আসেন তাহলে কিন্তু আমরা দাস হয়ে বেঁচে থাকতে হবে, আর আপনারা যদি এগিয়ে আসেন তাহলে আমরা মুক্ত বাংলাদেশে একজন স্বাধীন নাগরিক হিসেবে বেঁচে থাকার যে অধিকার সেটি পেতে বন্ধ করা যাবে না।
করা হয় নাই আমরা জনগণকে সাথে নিয়ে আছি।